السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত একরা বাংলার দর্শক শ্রোতাবৃন্দ, প্রতি মঙ্গলবার আমরা আপনাদের সামনে মাসনুন নিয়ে হাজির হই। আলহামদুলিল্লাহ, বিগত দিনগুলোতে আমাদের সম্মানিত অতিথি এই বিষয়ের উপরে সাবলীল ভাষায় আপনাদের সামনে আলহামদুলিল্লাহ মাসনুন দোয়ার ফজিলত এবং কীভাবে পড়তে উচ্চারণ সহ আপনাদের সামনে অনেক বিস্তৃত আলোচনা করে আসছেন। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন ইনশাল্লাহ। আমাদের আজকে স্টুডিওতে যথারীতি আমাদের সম্মানিত মেহমান উপস্থিত আছেন, শাহবাগ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব হযরত মাওলানা আব্দুল হাফিজ সাহেব, দামত বরকাতুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যে কষ্ট করে আসছেন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আশা করি আপনি আল্লাহর শুকর ভালো আছেন। আর আপনার যে এই মাসনুন দুয়ার অনুষ্ঠানে যেভাবে সুন্দর উপস্থাপন করিয়া ইকরা বাংলার দর্শক হলে যে উপকৃত করার জন্য আপনার মোবারকবাদ দেওয়া যার, যে আল্লাহ তালা আপনার মাধ্যমে দিনের খেদমত নেয়ার, যারা মহিসুন্না ফেনি দারুল উলুমের যে খেদমত নেয়ার, এই বহুরূপী খেদমত আপনার মাধ্যমে যে আল্লাহ তালায় আঞ্জাম দেয়ের, এই কথা খান আল্লাহ তালায় আপনার হায়াতের মধ্যে বরকত দিয়ক, জানোর মধ্যে বরকত দিয়ক, মালোর মধ্যে বরকত দিয়ক, আপনার ইলমের মধ্যে আল্লাহ তালায় আরও এজাফা এবং বরকত দিয়ক, আর আপনার মাধ্যমে আরও যাতে সমাজ উপকৃত হয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। সম্মানিত ইকরা বাংলার দর্শকবৃন্দ, আমরা এই অনুষ্ঠানও একজন মুসলমান ইমানদার আমরার আমলরে সুন্দর করবার লাগিয়া, আমল যত যত বেশি সুন্নত রূপে পাবন্দি করমু অত আমল সুন্দর হইব। কেননা মানুষে আমলের তরক্কি হয়, আমল আরো সুন্দর হয়, সব সকল ফেলা মানুষে মোস্তাহাবরে আকলিয়া ধরব, পরে সুন্নতরে আকলিয়া ধরব, সুন্নত এবং মোস্তাহাবর মধ্যে এসকার মহাব্বতর সাথে যেগুলা পালন করব, এরপরে মানুষ ওয়াজিব ফরজ এগুলা আদায় করা তার লাগি আসান হইব। কেননা দেখা গেছে বন্দা যে সময় সর্বপ্রথম মোস্তাহাব খাম ছাড়ি দিয়ে বাদে সুন্নতরে ছাড়ে, এরপরে ওয়াজিব মতো আমল করার সাহস ছাড়ি দেওয়ার সাহস হইলায়, আর ওয়াজিব যে সময় সাহস হইলায় এই সময় আপনার ফরজরে তরক করার মতো সাহস তার হয়ে যায়। এই জন্য মাসনুন দোয়া এবং সুন্নতি তরিকা যত বেশি অবলম্বন করমু আমার জীবন এত সুন্দর হইব। হর ধরনের আফত বলিয়াত মুসিবত থেকে আল্লাহ তালায় আমরা হেফাজত করবা। কেননা দোয়া প্রত্যেকটা দোয়া আল্লাহর দরগাত কবুল। দরগা হেলাহির মধ্যে এমন কোনো দোয়া নাই যে দোয়াটা আল্লাহর দরগায় গিয়া পৌঁছে না। আমার উসুল এবং প্রথম কথা হইল প্রত্যেকটা দোয়া আল্লাহর দরগাত গিয়া পৌঁছে, রব্বুল আলামিনে সব দোয়া কবুল করেন। ইন যে প্রশ্ন স্বাভাবিক হইতে পারে যে দোয়া যখন সব কবুল হয়েছে, আমি তো অনেক দোয়া ফাইলাম, কিছু ফাইলাম না, তো এইগুলো আমি আর একদিন আলোচনা করছি যে দোয়া প্রত্যেকটা দোয়া কবুল। আল্লাহ রব্বুল আলামিনে দেখেন আমি যা চাইলাম এইগুলা এই মুহূর্তে দিলে আমার লাগে মঙ্গল, না ফরে দিলে, না বাজে দিলে, কোনো দোয়া লগে লগে আল্লাহ তালা তার ফল দিয়া দিলেন, লগে লগে কবুল করেন, কোনোটা ইগুর নতিজা দিতে আল্লাহ তালায় খাইল দিবা, ফরু দিবা, এক মাস বাজে দিবা, এক বছর বাজে দিবা, দশ বছর বাজে দিবা, কোনো কোনো দোয়া আল্লাহ রব্বুল আলমিনে ইগুলারে এই দুনিয়ার জীবনে না দিয়া খাইল কেয়ামতর ময়দানও দিবা। কেয়ামতর ময়দান যে সময় দিবা এই সময় বন্ধে আফসোস করবো, কইব হায় রে হায় দুনিয়ার যা দোয়া হসলাম, সব দোয়া যদি আমার স্টক থাকি যাইতো তাহলে আজকে আমি তো আরও বেশি লাভবান হইতাম। এত প্রত্যেকটা দোয়া আল্লাহর দরগাত কবুল। দোয়া করতাম তো দোয়ার লাগে আমি কইছিলাম যে দোয়ার লাগে অকল ফেলা
যে দোয়া করবার সময় রুনাজারি খান্দন খান্দিতাম, চকুর ফানি ফেলাইবার চেষ্টা করতাম। যদি দোয়া করতে সময় চকুর ফানি ফড়াই যায়, এরকম মন দুর্বল হয় আর চকুর ফানি ফড়ে, তে এই সময় মনে করিয়ে নিতাম যে আমার দোয়া এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল, এবং আমার কানেকশনটা লাগিয়ে গেছে। এই সময় দোয়া বেশি বেশি করতাম, যা সাইবার আল্লাহর কাছে চাইতাম। কেন লা মাল যা আওয়ালা মাং যা মিন আল্লাহ ইল্লা ইলাইক, একমাত্র আল্লাহর দরগা ছাড়া আর কোনো জায়গা নাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমার খালিক, আমার মালিক, আমার রাজিক, আমি আমার সুখ দুঃখ হায়াত মৌত জিন্দগি ধনী গরিব সুখী দুঃখী এই যা সব কিছু আছে সব আল্লাহর হাত। আল্লাহ যে মুহূর্তে যার লগে যে ব্যবহার সাইন করতা আল্লাহ তালা ফারেন, আল্লাহ তালা আইলা কাদিরে মতলক, আল্লাহ তালা কাদিরে মতলক, আল্লাহ যা সাইন তা ফারেন। আল্লাহ রব্বুল আলমিনে যে সময় যারে চাইবা ফুরহাত দিবা, শান্তি দিবা, আরাম দিবা, আর কিছু কিছু কোনো কোনো সময় যে মুসিবত হল আয়, এইগুলাও একটা লাভ লাগি আয়। লাভটা হইল বেমার আজার এগুলাও আল্লাহর পক্ষ থেকে এক রহমত, শিফা আর একটা রহমত। কোনো কোনো সময় বেমার আজার আল্লাহ রাব্বুল আলামিনে দেন যে আমার দিকে মতজ যাওক। যেমন হজরতে আয়েশা আর হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন যে ভূমিকম্প খেনে হয়, তো এর জবাব হজরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে রিওয়ায়াত বয়ান করেন, কইন বন্দা যে সময় দুনিয়ার এই সমস্তর উপর দেখিয়া মনে করে দুনিয়াও তার সব কিছু, রব্বুল আলামিনে তার বন্দারে হেদায়তর দিকে আনবার লাগিয়া কিছু কিছু আপনার এই এই যে নাফরমানি করিয়া যে সময় নাফরমানির উপরে মানুষের ফখর আরম্ভ করি দেয়, আর ওগুলোও মনে করে পীরে মস্ত মীরে মস্ত জুমলেগি বা জারে মস্ত মনে করে ওইগুলোই সব কিছু। এই সময় আল্লাহ রব্বুল আলামিনে এই বন্দারে দেখান যে দেখো আমার কুবত সেকেন্ডের ভিতরে এটা কি সব রেদুলিসাত করার ক্ষমতা আল্লাহর কাছে আছে। এই কথার কারণে অর্থাৎ বন্দারে আল্লাহর দিকে মাইল করতা, আল্লাহর দিকে মাইল করার লাগিয়া এই সামান্য। আখেরি নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা নবী, এই নবীর একটা শান, এই নবীর একটা মাহাত্ম্য যে একসাথে কোনো দিকে একসাথে সারা দুনিয়ার মধ্যে আপনার একসাথে গজব দিতে নাই, অংশ বিশেষ টুকরা টুকরা বিভিন্ন সময় বিভিন্ন দেশে বিভিন্ন অবস্থায়, এগুলা আল্লাহ তালা তার বন্দারে আল্লাহ মুখা মাইল করার লাগিয়া মানুষ তুমি যেন দুনিয়ার এইগুলার দিকে না তাকাইয়া তুমি যেন আল্লাহ মুখাও, ও আল্লাহ মুখা ওয়ার লাগিয়া আল্লাহ রব্বুল আলমিনে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই সমস্ত হাত এবং বলি। আলহামদুলিল্লাহ, চমৎকারভাবে আপনি বলতেছিলেন, আপনার কাছে আবার আসবো, আমাদের একজন সময় তো খোলা অপেক্ষা করতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেখি এখন কে আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি একটা কোশ্চেন জিগাইতাম আসলাম। জি বলেন, মেহরবানি করে। একটু দিন ডিভোর্স হই যায় তে টাইম কি তা তাইনোর হাজবেন্ড চলে গিয়ে আর বারে তারা নয়া করে বিয়া করতে পারবানি, যদি করা লাগে তে কি তা করা লাগে কি লাগান করা লাগে তো বুঝাই হই মানে। আসলে বোন এটা তো মাসনুন দোয়ার প্রোগ্রাম আর মাসালা মাসালের আরেকটা প্রোগ্রাম আছে, মেহরবানি করে যদি আপনি ওই প্রোগ্রামে ফোনটা করেন, যেহেতু ভাই এটা এই সংশ্লিষ্ট না। অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। জি এখন দেখি আমাদের সাথে আর কি আছে। কোলা জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কলটা ড্রপ করছে। জি আপনার এই আলোচনা আসলাম যে কথা যে প্রত্যেকটা দোয়া কবুল। জি দোয়া কোনো কোনো দোয়া আছে হাত উঠাইয়া দোয়া করুন। জি হাত উঠাইবার দোয়ার তরিকা এবং নিয়ম কিছু আলোচনা করছি। জি
আর কিছু কিছু কোনো কোনো সময় কোনো কোনো আমলের সময় কোন কোন দোয়া পড়তে হয়, এইগুলা আহাদিস দ্বারা সাবিত। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তবে তাবেইন, ইমাম মুজতাহিদিন এই আমল এইরকম দোয়া শিখাইয়া আইসেন যে, আর এই দোয়া আমল খুঁজিয়া গেছেন। আমরাও চেষ্টা করতাম যে প্রত্যেকটা হাজর এই দোয়া তালাশ করতাম যে এই সময় এই খাজটা যে আমি করতাম, এই খাজর সময় এই আমলের সময় আমি কোন দোয়াটা পড়িতাম। কিছু কিছু দোয়া আছে হাত উঠাইয়া দোয়া করা, আর কিছু কিছু জায়গা আছে যেগুলো হাত উঠাইয়া দোয়া করতে নাই, শুধু মুখে মুখে পড়িয়া নেব। ইনশাল্লাহ আপনার কাছে আবার আসবো, ফিরে আমাদের একজন সময় দেখ কলার আসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। জি একটু পারবেন মেহরবানি করে বলেন প্লিজ। একটা কোশ্চেন হলো যে বাচ্চেনতে কথা হলো না যে ফার্স্ট বছর ছয় বছর মানে যে খে হয়েছিল একটা দোয়া আছে বলে তারা ফললে লাইক তারা কথা হলো না, আমি ওটা তো জানতাম সেই দা। অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার কোশ্চেনের জন্য, এই সময়ের উপযোগী কোশ্চেন। যে হাজবেন্ডের ওয়াইফে খালি মায়ের হরণ যে এটার মাঝে কিতা সমস্যা খালি আর্গুমেন্ট হরণ মানে আমাদের সময় তো অতিথি, আপনার প্রশ্নের উত্তরগুলো ইনশাআল্লাহ প্রজেক্ট দিয়ে দেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখন থেকে আমাদের সাথে কি আছে কলার? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল। জি একটু মেহরবানি করে বলবেন প্লিজ। যে ওই যে যাহোক মনে করেন আপনাদের প্রোগ্রাম চলতেছে এই সময় আমি কি কোনো তসবি নিয়ে বসতে পারি, যেমন ফাতমা ইউনুস বা অন্য কোনো দোয়া প্রোগ্রাম দেখতেছি আর কি তসবিটা পড়া যাবে? অসংখ্য ধন্যবাদ, মাশাল সুন্দর কোশ্চেন। ইনশাআল্লাহ আপনার এই অনুষ্ঠান দেখতে থাকেন, মেহরবানি করে আপনার এই কোশ্চেন উত্তরটা আমাদের সময় যেহেতু আমাদের অনেক কলার অপেক্ষা করতেছে সেহেতু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন আরেকটা এখন কি আছে কলার দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। এখন দেখি এখন কি আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়া মেহরবানি করে প্রথম থেকে একটা একটা করে তাহলে ওই বাচ্চারা যে ইয়ে শুনে না, বাচ্চারা কথাবার্তা শুনে না এবং বাচ্চারা কথাবার্তা শুনত এর লাগে দোয়া চাইছেন বড় সুন্দর। কারণ বাচ্চারা মতি এব ফরমাবরদার যদি হয় তো ঘরের মধ্যে মা বাপর একটু শান্তি আয়, জি জি, এবং ঘরের মধ্যেও বরকত আয়, ঘরের মধ্যে শান্তি থাকে। জি আর যে গরুর মধ্যে একটা বাচ্চায় কথা শুনে না এই গরুর মা বাপর এই খলিঞ্জার ভিতরে কি পর্যন্ত ব্যথা আছে তারা তাদের বুক খুলিয়া হইতে পারেন না। এই জন্য রব্বুল আলমিনে আল্লাহ রব্বুল আলমিনে কুরআন শরীফের মধ্যে এক দোয়া বাতাইয়া দিছেন, এই দোয়াগুলো আমরা রেগুলার পড়িতাম। এই এর দ্বারা যে বাচ্চা কাচ্চা মতি এব ফরমাবরদার হইতা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিল মহব্বত আন্তরিকতা মিলিয়া থাকত, এইগুলা লাগিয়া আরও কয়েকদিন এই প্রশ্ন আইসে আর তাও কইছি। এই দুয়াটা হইল, একটা হইল রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قُرَّةَ أَعْيُنٍ وَجَعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا। যারা কোরআন শরীফ পড়া জানেন সহি করি এই এই আয়াতটারে এই দোয়াটারে আপনারা ফাঁস ওয়াক্ত নামাজের পরে পড়িবা। আর
যারা এই আয়াত মুখস্থ নয় এখনো আপনারা এগুলো রেকর্ড করিয়া রাখিলতে পারেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ হইল ওয়াল্লাহ, রব্বানা ওয়াল্লাহ, হাবলানা আপনি আমারে দান করো, মিন আজওয়াজিনা ওয়াল্লাহ আপনার স্বামী স্ত্রী ওয়াল্লাহ স্ত্রী দান করো, আর আমারে এমন কিছু আওলাদ দেও যে আওলাদের বায় চাইলে আমার শোক ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ, আমার শোক ঠান্ডা হয়ে যায়। কেননা কোনো কোনো সময় মহব্বতের নজরে শোক দিয়ে চাওয়া হয়, ওয়াল্লাহ আমার এই আওলাদ আমারে এমন আওলাদ দেও যে আওলাদের বায় চাইলে আমার শোক ঠান্ডা হয়ে যায়। আমরা সবাই এই কথা চাই যে আল্লাহ রাব্বুল আলামিনে আমরার আওলাদরে কুররাত আয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, যে আমার চকু ঠান্ডা বানিয়ে দিলে, এটা যে আমি দেখলে তারে চোখ আমার সাইবার জানে চায় না, দেখলে আমার রাগ উঠি যায়, গুসা উঠি যায়, ইলা আওলাদ থেকে আল্লাহ আমি ফানা চাই। আর আমারে আল্লাহ উজাত আওলাদ দেও যা ওলাদর বা চাইলে একেবারে আমার চোখ ঠান্ডা হয়ে যায়। এই যে বইন এই প্রশ্নটা করছেন, বাচ্চাই তো ছোটো তাই যে উল্লেখ করছেন, তার 5-6 বছর বাচ্চেন, 5-6 বছরের বাচ্চা সাধারণত চঞ্চল করব, আর এই চঞ্চল আমি তার যদি না করে তো বোঝা যাইব যে তার মাঝে কোন রোগ আছে। যেমন একদিন বেশ কিছু এক ক্লাসও হুরুতা ছাত্রই আপনার লেখাপড়াত উস্তাদে ফড়াইরা, উস্তাদ তাই আপনার ও রুম থাকি যেমন অন্যখানও যাইরা, আর হইরে বাচ্চাই তোরা মাতিও না আমি আই। এখন খোকা চাইন এনে যদি 20টা বাচ্চা থাকেন আর তারা চুপ মারি বই রয়ে, কারণ তারার তো ওইলে হরকত লড়া সড়া কথা বার্তা আতর খাম হইতো, মুখর খাম হইতো, চকুর খাম হইতো, এগুলো তারার ফিতরতি। ও সময় আমি ও কথা শুনার বাদে হুজুরে ডাক দিয়ে নিয়া কইলাম, আচ্ছা খোকা চাইন আপনি যে উখই আইলা যে তোমরা মাতিও না আমি আই, তারা মাতিতা না বই রইতা এরা কিতা ফাত্তর না গাছল লাখড়ি, গাছল লাখড়ি কতখান এখানো চইলে এখানে জেলা অবস্থায় রাখিয়া আইসেন ওলা ফাইবা, আর ফাত্তর ওলা যদি কয়টা এক জায়গা রাখিয়া যাইন জেলা রাখিয়া যাইবা ওলা আইয়া ফাইবা, এরা তো ফাত্তরও নাই, এরা তো গাছর টুকরাও নাই, এরা তো বাচ্চাইন, এরা আপনি হরার সাথে সাথে তো এরা লড়াচড়া করবো, হরকত করবো, একগিরে আরগে খুঁড়ে খুঁড়ি মারবো, গুছি মারবো, লড়াচড়া করবো, উবায় হবায় দৌড়াদৌড়ি করবো, তো আপনি এগুলো দেখে ওই কইবা তো এটা তো শৈতানি করেন, এরা একটা শৈতানি করেন না, এরা এটা তারার ফিতরতান, তারার ফিতরতান, তারার যে স্বভাবগত যে খাম ওইগুলো করিয়ে যার আপনার লাগে উচিত হইল এই সময় এই বাচ্চার হাতও কোনো খাম দিয়া যাইতা, অথবা তারে জফিবার মতো কোনো দু একটা জফিবার লাগে বা কবিতা একটা জফিবার লাগবে যে ওটা তুমি যেন খেজ খত জলদি মুখস্থ করতে পারো, দেখি যেন খে 6 মিনিটে মুখস্থ করতে পারো, যেন 1 নম্বরে ফয়ল অফার বয় মুখস্থ করতে বুঝা যাইব এইন আপনার খুব গুড বয় এন খুব ভালা, আর যেন ফারতে নাই বুঝা যাইব এনে কইবারে অলস, এইরকম তারার একটা কম্পিটিশনও লাগাইয়া আপনি হরতা হরা আপনার লাগে উচিত আছে, আপনি এই কম্পিটিশন না লাগাইয়া এমনি তুই আইছেন যে তো তারা দৌড়াদৌড়ি করবো, আর বাদে আপনি ইয়া তারার উপরে রাগ করবা গুছা করবা, ইগো এই আপনার রাগ গুছা করা খান অনুচিত উচিত নাই, তারা রাইট পয়েন্টে আছে, কারণ তারা এই কাজটা করব করার জোকা তারার অবস্থান, তার আত যদি আপনি লিখিয়ে দিয়া বুঝি ও ওর 8টা 10টা লাইন লেখো খে জলদি লিখতে পারো আমি দেখো আইয়া, অথবা আমি
মুখস্থ ওলা একটা খাম দিয়ে আইতা বাচ্চা তো হরকত করব আর এই হরকতরে বরদাস্ত করিয়া নিতে হইব আঙ্গাজ করিয়া নিতে হইব এতে বাচ্চার উঠে কোন অবস্থাতে গরমাই এবং রাগ গুসা করার যুক্তি নাই কেন না বাচ্চা তো বাচ্চা হে তো বুঝেন না তারে ছোট বাচ্চা তারে কোনো খাম দিবা অথবা তারে আদরে রাখবা তারে মহব্বতের নজরত রাখবা তারে দম খাইবা না বাচ্চারে কোনো অবস্থাতে দমক দেওয়া উচিত নাই বাচ্চারে আন্তরিকতার সাথে যেমন আমরা কইছেন বুঝাইছেন আমরা যে সময় এই শিক্ষক প্রশিক্ষণ ট্রেনিং গয়ে বাচ্চারে ফাঁসিতা খামল লাগি ফাঁসার মধ্যে একটা তরিকা আছে এই তরিকাটা যেমন আপনার দরকার হোক গ্লাসটা আপনার হাতো আনিয়ে দিত এখন আপনি হইতা ভারতীয় আওকতা যে হেই হোক গ্লাসটা মারাতো আনি দেও আউটা হইব এক ফাঁসা আর যদি কেন ওবা হোক গ্লাসটা মারাতো আনি দিতে আর বাইনি কথাটা বুঝাইতে পারছি না মৌলানা সালাউদ্দিন সাহেব জি জি যে এই গ্লাসটা মারাতো আনি দিতে আর বাইনি এখন আপনার তো মকসুদ হইল গ্লাসটা আপনার হাতো আনিয়ে দিত আশা এখন যে সময় তারা কইবে ও গ্লাসটা আমার হাতো আনি দিতে আর বাইনি হে আনিয়া দিব এবং তার মনের মধ্যে একটা জি তৃপ্তি পাইব খুশি পাইব যে আমি একটা হাম করিয়া দিতাম পারছি আর যদি কয়ে ওটা তো আনিয়া দেও যে হেও আনিয়া দিব কিন্তু এই দুই কথার মধ্যে একটু ব্যবধান আছে আন্তরিকতার ব্যবধান আছে যার কারণে বাচ্চা ছোট ফার্স্ট ছয় বছরের বাচ্চা কিছু হরকত করব এগুলারে আপনি আন্তরিকতার সাথে তারে মহাব্বতর আলফাজ দিয়া শব্দ ব্যবহার করিয়া তারে সংশোধন করতা আর আপনি যদি দেখেন যে বেশি চঞ্চলি করে তে তারে মহাব্বতর দিকে চাইতা আর আপনি আপনার আল্লাহর কাছে কইতা রব্বানা আবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিন ইমামা খুব দোয়া করতে তাহকা আর শুকুর ফানি ফালাকা আপনার তবিয়তর মাফিক ইনশাআল্লাহ 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 আপনি চাইব এবং এই যে আপনার কাছে আসবো ফিরে ইনশাআল্লাহ আমাদের ছোট্ট একটা বিরতিতে যেতে হবে সময় তো দর্শক শ্রোতাবৃন্দ আপনারা আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ আমাদের ছোট একটা বিরতিতে যাব বিরতির পরে এসে আবার আপনাদের সাথে ইনশাআল্লাহ আবার মিট করব এবং আমাদের সময় তো অতিথি বাকি প্রশ্নগুলো উত্তর দেবে ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু